হাই ফ্রেন্ড, বেশ কিছুদিন বাদে আমি তোমাদের বন্ধু রাজ আবারও নতুন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের টপিক, অতিরিক্ত লজ্জা পাওয়া মানে জীবনে অনেক কিছুই মিস করে ফেলা। লক্ষ্য করে দেখবা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব লজ্জা পায়, ছোটখাটো বিষয়ে এতই লজ্জা পায় যে কারণে তারা জীবনের অনেক মূল্যবান কিছুই মিস করে ফেলে। এক্সাম্পল ধরো ধরো ক্লাসে স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, প্রশ্নটির উত্তর কিন্তু তোমার খুব ভালোভাবেই জানা আছে, কিন্তু তুমি সকলের সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা পাও বলে তুমি প্রশ্নটির উত্তর দিতে পারলে না। তোমার কোনো এক বন্ধু যখন প্রশ্নটির উত্তর কেউ দিচ্ছে না দেখে তোমার কোনো এক বন্ধু সাধারণ মানের একটা উত্তর দিয়ে সকলের কাছে বাহবা কুড়িয়ে নিল, তার থেকেও তুমি প্রশ্নটার উত্তর কিন্তু ভালোভাবে জানো। তুমি বুঝতে পারলে যে ছোট্ট একটি বিষয়ের জন্য তুমি অনেক বড় একটা বিষয় মিস করে ফেললে। দ্বিতীয়ত, ধরো তোমার বন্ধু বান্ধব সকলে মিলে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছো, সেখানে তোমার বন্ধু বান্ধবরা খুব স্বাভাবিকভাবেই সকলের সামনে খাবার গিলছে, কিন্তু তুমি তো আবার সকলের সামনে খেতে লজ্জা করো, তাই তোমার পেটের ক্ষুধা পেটে রেখেই তুমি উঠে পড়লে। বস, তুমি মিস করাদের দলে আছো। তৃতীয়, সুন্দর একটি জায়গায় বেড়াতে গেছো কয়েকজন বন্ধু মিলে, সেখানে গিয়ে তোমার বন্ধু বান্ধবরা সুন্দরী স্টাইলিশ পোজ নিয়ে সবাই ছবি তুলছে, স্বাভাবিক তাদের দেখা দেখি তোমারও মনে স্টাইল করে একটা পোজ নিয়ে ছবি তোলার ইচ্ছে হয়েছে, কিন্তু তুমি তো আবার লজ্জা করো, তাই তোমার বন্ধু বান্ধবরা ছবি তুললেও তোমার ছবি তোলার ইচ্ছা মনে থাকলেও তোমার ওই একটি কারণের জন্য তোমার ভাবনাই সার হবে। শেষমেশ তুমি দেখবে তোমার বন্ধুরা সকলেই স্টাইলিশ পোজ নিয়ে ছবি তুলে ফেলেছে, কিন্তু তুমি শুধু ভেবেই গেছো, শুধুমাত্র তোমার এই লজ্জা করার বিষয়ের জন্যই। চতুর্থত, তোমার নিজস্ব সুন্দর কোনো ইনোভেটিভ আইডিয়া করার ক্ষমতা আছে। এবার তুমি জানতে পারলে যে একটা প্রোগ্রামে আইডিয়া কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেহেতু তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে তাই তুমি ভাবলে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। এবার ইভেন্টের ডিজাইন চেক করতে গিয়ে তুমি জানতে পারলে যে আইডিয়া শেয়ার করার জন্য সকলের সামনে দাঁড়িয়ে প্রেজেন্ট করতে হবে আইডিয়ার বিষয়বস্তু, এদিকে তুমি তো সকলের সামনে কথা বলতে লজ্জা করো। সো অনেক ভাবার পর এমনটা দেখা যাবে যে তুমি সেই কম্পিটিশনের রেজিস্ট্রেশনটাই করলে না, শুধুমাত্র তোমার ওই একটা স্বভাব লাজুকতার জন্য। তুমি সাধারণত ছোটখাটো কাজে এতটা লজ্জা পাও যে তোমাকে দিয়ে কাউকে প্রপোজ করার কথা চিন্তা করাটাও রীতিমতো উচ্চ আকাঙ্ক্ষা, তাই তোমার প্রেমিক বা প্রেমিকা না থাকারই কথা। চলো ধরে নিলাম তোমার কোনো মতো একটা প্রেমিক বা প্রেমিকা জুটেও গেল, এবার তুমি এই লজ্জাবতীর কারণে তোমার সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে তুমি লজ্জা পাবে, ঘোরাকালীন তার হাত ধরতে লজ্জা পাবে, তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতে লজ্জা পাবে, এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতেও তুমি লজ্জা পাবে। এতে করে তোমাদের প্রেমটা বেশি দিন টিকবে না, আর যদিও বা প্রেমটা টিকে যায় তবে প্রেম করার আসল আনন্দটাই তুমি পাবে না। যাই হোক, অতিরিক্ত লজ্জা পায় এমন মানুষদের যে কটা পয়েন্ট আমি তুলে ধরলাম সে তো মাত্র নির্দিষ্ট কয়েকটা সিচুয়েশনের কথা আমি তোমাদের মধ্যে এখানে তুলে ধরলাম। অতিরিক্ত যারা লজ্জা পায় তাদের লজ্জা পাওয়ার কারণে মিস করার লিস্টটা আরো অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। সাধারণ মানুষরা এমন কিছু বিষয়কে নিয়ে যারা মানুষ ভাবেই না, এই লজ্জাবতীরা সেই সমস্ত তুচ্ছ বিষয়কে নিয়ে ভেবে ভেবে এত বেশি লজ্জা পায় যে বলে শেষ করা যাবে না। কিন্তু এবার প্রশ্ন হলো, এরা কেন এই তুচ্ছ বিষয়ে লজ্জা পায়? এই জাতীয় মানুষগুলো সারাক্ষণ এটা ভাবে যে অন্যরা তাদেরকে নিয়ে কি ভাবছে, সেটা নিজের মতো করে সে নিজেই ভেবে নাই। নিজের সুখ আনন্দ ভালো থাকাটা চাইতে তাদের কাছে এটা বিবেচনা করা মুখ্য অন্যরা তাদের সম্পর্কে কিভাবে কি মন্তব্য করে, তার কারণে ফলটাও সেরকমই হয়, শেষ জীবনে আফসোসের সীমা থাকে না। তারা বুঝতে পারে না যে নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ পৃথিবীতে আর কিছুতেই নেই, যে কারণে তারা শেষ জীবনে এটা বুঝতে পেরে আফসোস করে যে এই অতিরিক্ত লজ্জা পাওয়া স্বভাবটার জন্য তারা জীবনে কত জিনিসকেই না মিস করে ফেলেছে। অতিরিক্ত লজ্জা পাওয়ার এই ব্যাপারটা ইন্ট্রোভার্ট মানুষদের ক্ষেত্রেই বেশি থাকে, এক্সট্রোভার্ট মানুষদের ক্ষেত্রে এই লজ্জা পাওয়ার ব্যাপারটা অনেকটাই কম থাকবে। মানুষের লজ্জা পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, মেয়েদের ব্যাপারে লজ্জা পাওয়াকে নিয়ে তো একটা কথা চিরাচরিতভাবে প্রচলিত হয়ে আসছে, সেটা হচ্ছে লজ্জা নারীদের ভূষণ। কথা হলো, পরিমিত পরিমাণ লজ্জা পাওয়াটা কিন্তু সকলেরই উচিত, কিন্তু
পরিমিত পরিমাণের বাহিরে গিয়ে অযৌগিক লজ্জা পাওয়াটা তোমাকে মিশকরদের দলে ফেলে দেবে, যার ফলস্বরূপ তোমার জীবন থেকে তুমি অনেকটা কিছু হারিয়ে ফেলবে। তাই অহেতুক কারণে অতিরিক্ত লজ্জা পাওয়া স্বভাবটা খুবই বাজে এবং একই সাথে খুবই ক্ষতিকারক একটা স্বভাব। একটা মানুষের অফুরন্ত সম্ভাবনার অনেকটাই ধ্বংস করে দেওয়ার জন্য শুধুমাত্র সেই মানুষটির এই একটা স্বভাবই যথেষ্ট। বন্ধুগণ, আমিও একটা সময় খুব লজ্জা পেতাম এবং এই লজ্জার কারণে মানুষ জীবনে কত কিছু হারাতে পারে সেটা নিজে থেকে ফিল করেছি এবং ভিকটিমস হওয়ার কারণেই আমি এই ভিডিওটি তোমাদের জন্য তুলে ধরলাম। তোমাদের মধ্যে এখনো যারা অতিরিক্ত লজ্জা করো, তারা তোমাদের এই জড়তা এবং লজ্জা থেকে বেরিয়ে আসো, না হলে একটা সময় পরে তোমরাও অনুভব করবে যে এই লজ্জার কারণে তোমরা জীবনে কি কি হারিয়েছ এবং কি কি মিস করেছ। তাই লজ্জা যতটুকু দরকার ততটুকুই করো, অতিরিক্ত লজ্জা তোমার জীবনের অনেক কিছুকেই হারিয়ে ফেলবে। যাই হোক, আজকের ভিডিও এ অবধি। অনেকদিন বাদে ভিডিও নিয়ে আসলাম, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি না ভালো লেগে থাকে তবেও বলবে, যদি ভালো লেগে থাকে তবেও বলবে। আবারও তোমাদের সকলেরই সুস্থতা কামনা করে তোমাদের এই অদম বন্ধু রাজ আজকের ভিডিও থেকে ইতি টানছে। দেখা হচ্ছে আবারও কোনো একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।